তো বন্ধুরা, এই মুহূর্তে আবার যে খবর উঠে আসছে তাতে জানা যাচ্ছে যে আবারও কিন্তু একটা বোর্ড মাধ্যমিক পরীক্ষা পুরোপুরি বাতিল করে দিল। এবং সেক্ষেত্রে সকলেই এখন প্রশ্ন করছেন, তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি হবে, সেটা কি পিছিয়ে যাবে নাকি সেটাও বাতিল হবে, আমাদের রাজ্যের বোর্ডের কি খবর, আমাদের রাজ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষা দেবেন তাদের ইতিমধ্যেই কিন্তু যে খবর উঠে আসছে তাতে জানা যাচ্ছে যে আপনাদের পরীক্ষাও কিন্তু বাতিলের পথে যেতে চলেছে, কারণ সংক্রমণ চরম থেকে চরম সীমা পৌঁছে গেছে। তো পুরো নিউজটা চলুন বন্ধুরা দেখে নিই। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা, সরাসরি নিউজে চলে যাব। কি বলা হয়েছে দেখুন, যে আছড়ে পড়েছে করোনা দ্বিতীয় ঢেউ, দশম শ্রেণীর পরীক্ষা এবার বাতিল করল সিআইএসসি বোর্ড। তো বন্ধুরা, ইতিমধ্যে যে খবর আসছে তাতে আরও একটি বোর্ড কিন্তু পরীক্ষা বাতিল করে ফেলেছে, চোখ রাঙাচ্ছে কোভিড-19 সংক্রমণের দ্বিতীয় ঢেউ, সেই প্রকোপ থেকে পড়ুয়াদের বাঁচাতে বাতিল হচ্ছে একের পর এক পরীক্ষা। তো সিবিএসসির পর দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করলো আইসিএসসি কাউন্সিলও, তবে পুরনো নিয়ম মেনেই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। গত বছর করোনার প্রকোপে একাধিক পরীক্ষা বাতিল করা হয়েছিল অথবা বদলে গিয়েছিল মূল্যায়নের ধরন। চলতি বছরের শুরু থেকে কোভিড পরিস্থিতিতে বদল আসতে শুরু করে, কোভিড নীতি মেনে আংশিকভাবে জানেন আপনারা স্কুল বন্ধ হয়েছে এবং কিছু কিছু স্কুল আপনারা দেখেছেন যে গতকালই আমরা আপডেট দিয়েছিলাম যে রাজ্যের সমস্ত স্কুল কিন্তু বন্ধ হয়ে গেল, একদম প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এবং আপনারা দেখেছেন যে কয়েকদিন আগেই কিন্তু স্কুল খোলা হয়েছিল নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে কিছু কিছু পড়ুয়া তারা কিন্তু স্কুলে যাচ্ছিল। কিন্তু যা খবর উঠে এসেছে তাতে করোনা সংক্রমণের মাত্রা অত্যাধিক পরিমাণে বাড়ার কারণে স্কুল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তো কোভিড বিধি মেনে আংশিকভাবে স্কুল হয় শুরু হয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু মার্চের গোড়া থেকে কিন্তু ফের ভয়াবহ রূপ নেয় কোভিড সংক্রমণ, যার জেরে স্কুল বন্ধ করে দেওয়ার পাশাপাশি পরীক্ষাও বাতিল অথবা পিছিয়ে দেওয়া হচ্ছে। তো সিবিএসসির পর একই পথে হাঁটলো যেটা এক্ষুনি বললাম আমরা সিআইএসসি এর, এবং সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল টুইট করে জানিয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই, এবং তারা নোটিফিকেশনও দিয়েছে যে আইসিএসসি ক্যান্সেল ক্লাস 10 বোর্ড এক্সামিনেশন ইন ওয়েক অফ কোভিড-19 সিচুয়েশন, দ্য স্ট্যাটাস অফ দ্য এক্সাম অফ ক্লাস 12 রিমেন্স দ্য সেম অ্যাজ দ্য প্রিভিয়াস অর্ডার, ক্লাস 12 এক্সাম উইল বি কন্ডাক্টেড অ্যাট এ লেটার ডেট। অর্থাৎ বন্ধুরা, এখানে যেটা বলা হচ্ছে আইসিএসসি ক্যান্সেল করে দিল কিন্তু যেটা জানা যাচ্ছে মাধ্যমিকের পরীক্ষা, এবং 12-এর যে পরীক্ষা রয়েছে সেটাকে কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে নোটিফিকেশান সেখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে আইসিএসসি বোর্ড এবং বিভিন্ন বোর্ডের কিন্তু যেগুলো রয়েছে তাদের কিন্তু সমস্ত কিছু ডিটেলস এখানে ক্যান্সেল বলে উল্লেখ করে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল বলে উল্লেখ করে দেওয়া রয়েছে। এবং বন্ধুরা, আপনারা অনেকেই টেনশন করছেন যে আমাদের যে WBBSC যে বোর্ড রয়েছে মাধ্যমিক পরীক্ষা, সেটাও কি ক্যান্সেল হয়ে যাবে কি না। তো বন্ধুরা, আপনাদের অবশ্যই এক্ষুনি একটা নোটিফিকেশান দেখাবো যেটা কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছিল আমাদের বোর্ডের তরফ থেকে, এবং সেখানে আপনারা সকলেই এই যে রুটিন রয়েছে সেটা কিন্তু সকলেই ফলো করে রয়েছেন আমরা জানি, এবং 26 ডিসেম্বর সেই নোটিফিকেশান দেওয়া হয়েছিল এবং সেখানে বলে দেওয়া হয়েছে যে এই যে রুটিন দেওয়া হয়েছে সেই রুটিন মাফিক কিন্তু পরীক্ষা হবে, এক্সাম উইল বি হেল্ড ইন ওনলি অন পেপার ইচ অফ দ্য ডে। এখানে বন্ধুরা বলে দেওয়া হয়েছে কোনো রকম ফেক নিউজ কিন্তু আপনারা কান দেবেন না, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছিল। এটা এই যে সেই নোটিফিকেশনের কপি সেটা আপনাদের দেখালাম, এবং সেখানে দেখতে পাচ্ছেন যে 1 জুন থেকে শুরু হয়ে 10 জুন পর্যন্ত কিন্তু আপনাদের পরীক্ষা যেটা সেটা কিন্তু অফলাইনে হবে বলে কিন্তু জানানো হয়েছিল। কিন্তু এটা অনেক পুরনো বন্ধুরা, এখন যে খবর আসছে তাতে যেটা বলা হচ্ছে যে আপনাদের যে পরীক্ষা সেটা কিন্তু কোনোভাবেই অফলাইনে নেওয়া সম্ভব নয়। তো এটা নিয়ে কেউ টেনশন করবেন না যে আপনাদের পরীক্ষা হলে গিয়ে দিতে হবে বা কিছু, যা পরিস্থিতি এই মুহূর্তে যদি মে মাসটা স্থির না থাকে, অর্থাৎ বন্ধুরা আগামী যে মে মাস আসছে আপনারা দেখছেন যে এপ্রিল মাসের প্রথম থেকে বা মার্চ মাসের শেষের দিক থেকেই কোভিড পরিস্থিতি কিন্তু চরম থেকে চরমতর পর্যায়ে চলে গিয়েছে, এবং অনেক ক্যান্ডিডেট যারা
যারা রয়েছেন এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবেন, তারা কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন যে দাদা আমাদের পরীক্ষাটা কি তাহলে আদৌ হবে নাকি আমাদের পিছিয়ে যাবে। এটা নিয়ে আমরা আপনাদের বারবার বলে এসেছি যে বিভিন্ন ভারতবর্ষের কেন্দ্রীয় সব যে বোর্ডগুলো রয়েছে সিবিএসসি থেকে আইসিএসসি থেকে, এখন যেটা দেখলেন সিআইএসসি যে পরীক্ষা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে বাতিল ঘোষণা করে দিয়েছেন। তবে প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের ডাব্লিউবিবিএসসি বোর্ড কেন বাতিল করছে না এই পরিস্থিতিতে, কারণ আমাদের রাজ্যে সংক্রমণের মাত্রা কিন্তু তীব্র থেকে তীব্রতর হয়ে চলেছে এবং অভিভাবকরা যারা রয়েছেন তাদের ক্যান্ডিডেটরা যারা পরীক্ষা দেবেন তারাও কিন্তু সংশয়ে রয়েছেন যে আমরা কীভাবে পরীক্ষা দেব, আমাদের পরীক্ষা বাতিল করা হোক। এবং সেক্ষেত্রে আমরা আপনাদের ভোটও নিয়েছিলাম, অনেকেই কিন্তু ক্যান্সেল করা হোক বলে কিন্তু ভোট দিয়েছেন যে ভোটের রেজাল্ট এসছে, এবং সেই লিঙ্ক আমরা নিচে আবারও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যেখানে আপনারা অনেকেই এখনও হয়তো নিজের মতামত দেননি যে আপনাদের পরীক্ষা কোন মোডে নেওয়া হবে। তো অবশ্যই আপনারা সেখানে আপনাদের মতামতটা দেবেন, ভোট দিন বলে যে অপশনটা নিচে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে আপনারা অবশ্যই সাবমিট করে দেবেন। এবং আশা করছি আপনারা সকলেই এখন এটা নিয়ে প্রবলেমে পড়ে রয়েছেন, যারা উচ্চ মাধ্যমিক দেবেন তারাও কিন্তু অবশ্যই আমাদেরকে বলেছেন যে দাদা আমাদের পরীক্ষাটা কেন তাহলে পিছিয়ে দেওয়া হলো, আমাদেরটা কেন ক্যান্সেল করা হচ্ছে না। তো অবশ্যই বলবো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে পূর্ব নির্ধারিত যে সময় সেটা কিন্তু ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে, কারণ মার্চ মাসে সকলেরই কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার কথা, সেই মার্চ মাস পেরিয়ে যাওয়ার পরে এখন এপ্রিল এবং মে মাস চলে আসতে চলেছে, তবুও কিন্তু আপনাদের পরীক্ষা হচ্ছে না। সকলের কিন্তু প্রিপারেশন প্রায় কমপ্লিট হয়ে গিয়েছেন, অনেকেই কিন্তু টিউশন পড়ছেন, অনেকেই এখনও যাচ্ছেন যাবেন না বলছেন। তো এই মুহূর্তে পরীক্ষা কোন মোডে নেওয়া উচিত, আপনাদের কি পরীক্ষা পুরোপুরি বাতিল করে দেওয়া উচিত নাকি আপনাদের অফলাইনে অনলাইনে নেওয়া উচিত, অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং অবশ্যই আপনাদের বলবো নিচে যে ভোট দিন যে অপশনটা দেওয়া রয়েছে সেটাতে অবশ্যই আপনারা আপনাদের নিচে নিচের মতামত প্রদান করবেন। এবং যেটা খবর এলো এক্ষুনি যেটা আপনাদের জানালাম যে আইসিএসসি যে বোর্ড রয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু পরীক্ষা কিন্তু বাতিল করে দিয়েছে, সিআইএসসি পরীক্ষা তারা কিন্তু বাতিল করে দিয়েছে। তো বন্ধুরা আমাদের যে বোর্ড রয়েছে, যে দুটো বোর্ড রয়েছে কাউন্সিলিং ও আমাদের যে বোর্ড রয়েছে, সেই পরীক্ষা কেন ক্যান্সেল হবেন না আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, সকলকে বলবো করোনা বিধি মেনে সকলেই মাস্ক ব্যবহার করুন, ট্রিপল লেয়ারের যে মাস্কগুলো কিনতে পাওয়া যাচ্ছে মার্কেটে সেই মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন, এবং অবশ্যই নিজের ফ্যামিলি ফ্রেন্ড সকলকে বলুন যে যে ডিস্ট্যান্স রয়েছে কোভিড প্রোটোকল মেনে অবশ্যই আপনারা ডিস্ট্যান্স মেনে যাতায়াত করুন। অবশ্যই আপনারা সকলকে সুস্থ কামনা করে আমাদের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।